1860 সাল হেনরি মাউট নামক এক ফরাসি প্রকৃতিবিদ কিছু বহিরাগত পোকামাকড়ের সন্ধানে কলম্বিয়ার জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে তার সামনে চলে আসে এক বিশাল পাথরের তৈরি মন্দির কমপ্লেক্স। বিশ্বের সবথেকে আশ্চর্যজনক এবং স্থায়ী স্থাপত্যের মধ্যে এটি হলো একটি, যেটা কিনা 900 বছরের পুরনো আংকর ওয়াট। কিন্তু কে বানিয়েছে এই আধুনিক মন্দিরগুলো? কেনই বা গভীর জঙ্গলে বানানো হলো শুধুমাত্র একে পরিত্যাগ করার জন্য? যদিও প্রথম দিকে এই মন্দির সম্বন্ধে কোনোরকম তথ্য না পাওয়া গেলেও হঠাৎই একদিন চীন থেকে আবির্ভূত হয় 1300 শতকের একটি পুরনো গ্রন্থ, যেখানে লেখক অঙ্কারের এই মন্দিরকে মহান মন্দির বলে, তার সাথে সাথে একটি চমৎকার দুর্গ এবং সম্পদশালী বাসিন্দাদেরও বর্ণনা করেছেন তিনি। এরপর বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা অঙ্কারের রহস্য উদ্ঘাটনের জন্য লেটেস্ট টেকনোলজি প্রয়োগ করে। মহাকাশ থেকে তোলা ছবি দেখে বোঝা যায় যে অঙ্কারের সাইজ কল্পনার থেকেও অনেকটাই বড়। আংকর ওয়াট বিশ্বের সত্যিকারের রহস্যগুলোর মধ্যে একটি। এর আকার এবং উদ্দেশ্য বিস্ময়কর, যে কোনো ক্যাথিড্রালের চেয়ে বড়। এটি সত্যিকারের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাঠামোগুলোর মধ্যে একটি। এর চূড়াগুলো পদ্মফুলের মতো, যেটা কিনা ফ্রান্সের ক্যাথিড্রাল অফ চার্চেরও 100 বছর আগে তৈরি। এই চূড়াগুলো বিশাল আকারের পাথরের উপাসনালয়ের উপর এমনভাবে স্থাপন করা হয়েছে যেন একে অপরের উপর আরোহণ করে স্বর্গে পৌঁছাচ্ছে। এছাড়া মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীদের মূর্তি, নকশা এবং অগণিত খোদাই রয়েছে। কম্বোডিয়ার আংকারে অবস্থিত আংকর ভাট নামক মন্দিরটি নির্মাণ করেছেন রাজা দ্বিতীয় সূর্যবর্মন। তিনি ছিলেন আংকারের শক্তিশালী যোদ্ধা, যিনি 1200 শতাব্দীতে আংকারের রাজাকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন। দ্বিতীয় সূর্যবর্মন তার রাজত্বকালে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী সরকার গঠন করেছিলেন। সেই সময়কার নির্মিত স্থাপত্য শিল্পগুলোই তার সমস্ত প্রতিপত্তির পরিচয় বহন করে। তার মধ্যে আংকর ভাট মন্দিরটি সবচেয়ে উল্লেখযোগ্য। যদিও এই অঞ্চলে 100টিরও বেশি মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তথাপি শিল্প এবং কারুকার্যে এই মন্দিরটির বৈশিষ্ট্য অন্য সবগুলোকে ছাপিয়ে যায়। মধ্যযুগীয় এই মন্দিরটি বিশ্ব ইতিহাসের সর্ববৃহৎ মন্দির। আংকর ভাটের নির্মাণ কৌশলই খেমার সাম্রাজ্যের স্থাপত্য শিল্পকলার অনুপম নিদর্শন। খেমার স্থাপত্যের এই উৎকৃষ্ট সৃষ্টির মূলত দুটি অংশে বিভক্ত। একটি অংশ অনেকটা পর্বতের ন্যায় এবং আরেকটি অংশ গ্যালারির মতো। পর্বতের অংশ দ্বারা মেরু পর্বতকে মূলত বোঝানো হয়। 3.6 কিলোমিটারের একটি দেওয়াল এই মন্দিরের চারপাশে রয়েছে এবং সমগ্র মন্দিরটি একটি পরিখার মাঝে সীমাবদ্ধ। মন্দিরের কেন্দ্রে রয়েছে কুইন সান্স টাওয়ার। আংকর ওয়াটের নকশা মূলত মাউন্ট মেরু তথা হিন্দু দেবতাদের পৌরাণিক আবাসস্থলের মতো নির্মিত। মাউন্ট মেরুকে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বের কেন্দ্র বলে বিশ্বাস করে। একটি প্রচলিত মত অনুসারে তৎকালীন সম্রাট ধারণেন্দ্র বর্ম যখন হাতির পিঠে চড়ে ভ্রমণ করছিলেন, তখন তার এক নিকটস্থ আত্মীয় ক্ষমতা লোভে তাকে হত্যা করে এবং জোরপূর্বক ক্ষমতায় আসেন, আর সেই ব্যক্তি হলেন সম্রাট দ্বিতীয় সূর্যবর্মন। সম্রাট দ্বিতীয় বর্মনের দখলদারি মানসিকতার জের ধরে তিনি ভিয়েতনামের সমগ্র এলাকা নিজের আয়তায় আনার চেষ্টা চালান। তিনি চীনের সাথে বন্ধুসুলভ আচরণ করে খুব চতুরতার সাথে সেই দেশকে দখল করতে চান। তার চরিত্রে অসংখ্য দোষ থাকলেও তিনি ছিলেন খুবই ধার্মিক, দেবতা বিষ্ণুর পরম ভক্ত। সর্বদাই তিনি বিষ্ণুদেবের পূজা করতেন এবং আংকর ওয়াটের কেন্দ্রীয় মিনারে তার একটি মূর্তিও সম্রাটের আদেশে স্থাপন করা হয়। মন্দিরটির প্রত্যেকটি অংশে তার ভক্তির নির্দেশন দেখা যায়। সম্রাট সূর্যবর্মনকে তার মৃত্যুর পর এই ভক্তির জন্য পরম বিষ্ণুলোক উপাধি দেওয়া হয়, যার অর্থ হল সেই ব্যক্তি যে বিষ্ণুদেবের সর্বোত্তম গৃহে বাস করে। 1200 শতাব্দীর প্রথম ভাগে রাজা দ্বিতীয় সূর্যবর্মনের রাজত্বকালে আংকারের পৌরাকীর্তি সমূহের মধ্যে সর্বদক্ষিণে অবস্থিত আংকর ভাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। মন্দিরটি বর্তমানকালে সিয়েম রিপ শহরের 5.5 কিলোমিটার উত্তরে এবং প্রাচীন রাজধানী শহর বাফিয়নের সামান্য দক্ষিণ পূর্বে অবস্থিত। রাজা দ্বিতীয় সূর্যবর্মন তার জীবনকালে
এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি, যার ফলে বেশ কিছু নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এর দেওয়ালে এখনও কিছু কারুকার্য অসমাপ্তই থেকে গেছে। যদিও পরবর্তী সময়ে তারই উত্তরাধিকারী ধরেন্দ্র বর্মন এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। সাধারণত মন্দিরের অবস্থান পূর্ব দিকে মুখ করে থাকলেও আংকর ওয়াট পশ্চিম দিকে মুখ করে অবস্থিত। বিশেষজ্ঞরা এর জন্য বিভিন্ন যুক্তি ও ব্যাখ্যা দিয়েছেন। হিন্দু ধর্মমতে বিষ্ণু হলেন সকল দেবতার চেয়ে উত্তম, তিনি সবার সামনে অবস্থান করেন। বাকি দেবতাদের অবস্থান যেহেতু পূর্ব দিকে এবং উক্ত মন্দিরটি শিবদেবের জন্য নির্মিত, সেহেতু তার উদ্দেশ্যেই এই মন্দিরের অবস্থান এই রকম। অংকর ভাট এই শব্দটির ব্যবহার 1600 শতাব্দী থেকে শুরু হয়। অংকর শব্দটি এসেছে নরক শব্দ থেকে, যা আসলে সংস্কৃত শব্দ নগর এর অপভ্রংশ। আর ভাট হলো খামের ভাষার শব্দ যার অর্থ মন্দির। কম্বোডিয়ার রাষ্ট্রীয় ভাষা খামেরে অংকর ওয়াটের অর্থ হলো মন্দিরের শহর। প্রথম দিকে এটি হিন্দু মন্দির হিসেবে ব্যবহৃত হলেও একসময় অংকর ভাট পরিণত হয় বৌদ্ধ মন্দিরে। এরও রয়েছে এক ইতিহাস। রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের ফলশ্রুতিতে কম্বোডিয়ায় বৌদ্ধ ধর্মের প্রচলন ঘটে। কম্বোডিয়ায় এই মন্দিরটি এতটাই সম্মানিত এবং শ্রদ্ধেয় যে এই দেশের জাতীয় পতাকায় এই অংকর ওয়াট চিত্রিত রয়েছে। দেশটির পর্যটন স্থানগুলোর মধ্যে একটি হলো এই মন্দিরটি। এমনকি 1992 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতিও পায়। এই হলো অংকর ভাট নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।